ঈদ আনন্দ উদযাপনে মানুষ ছুটছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে। রাজধানীর বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি টগি ফান ওয়ার্ল্ডে আছেন, সেখানে এখন মানুষের ভিড় কেমন দেখছেন এবং আগতরা কি বলছে জানাবেন। এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা, এবং যারাই এসেছেন তারাই বলছেন তারা বেশ স্বচ্ছন্দে এখানে ঘুরে বেড়াতে পারছেন, শিশুদেরকে নিয়ে বেশ আনন্দমুখর একটি সময় উপভোগ করছেন। আর শিশুদের জন্য তো নানা ধরনের খেলার জায়গা রয়েছে, গেমিং জোন রয়েছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান পাশে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে একদম ছোট্ট শিশু। এরা একেবারে 6 মাসের বয়স থেকে শুরু করে এর চাইতেও ছোট বাচ্চাও যদি আসে তাহলে তারাও আসলে খেলা করতে পারবে। আর এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে ভিডিও গেমিং জোন, এবং বাচ্চাদের ভিডিও গেম খেলবার মতো অনেক ধরনের জায়গা রয়েছে। কেউ চাইলে পানি থেকে মাছ তুলছে, ফিশিং গেম বলা হয় যেটাকে, কিংবা কেউ চাইলে একেবারে সাগরের পাড়ে ঘুরে বেড়াচ্ছে, সেরকম একটা বোধ তাদের হবে, অনুভূতি হবে। এরকম খেলার বেশ কয়েকটি জায়গা রয়েছে। আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাচ্চাদের লাফানোর বেশ ভালো একটি জায়গা রয়েছে, এবং এছাড়াও এখানে আরও বেশ অনেকগুলো রাইড রয়েছে যেগুলোতে আসলে শিশুরা বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছে। তাদের লাফানোর একটি জায়গা রয়েছে এই জায়গাটিতেই, এবং সেই সঙ্গে তাদের একটি পাইরেট বোটের মতো জায়গা রয়েছে যেখানে মনে হবে একেবারে জলদস্যুদের যে বোট রয়েছে সেই বোটে উঠলে যেরকম অনুভূতি হয় সেরকম একটা কিছু, প্রচণ্ড ঝাঁকি থাকে সেই বোটে, এবং সেরকম জায়গার আসলে অভাব নেই। আর বড়দের জন্য তো রয়েছে একেবারে পুরো লেভেল 8 থেকে শুরু করে লেভেল 18 পর্যন্ত ছোট এবং বড়দের জন্য বিভিন্ন রকমের খেলার আসলে জায়গা এখানে রয়েছে, এবং ভার্চুয়াল গেমিং জোন রয়েছে, সেখানে গেলেও একদম রোমাঞ্চকর সব অনুভূতি হয়। তো সবাই আসলে এখানে বেশ উপভোগ করছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। নাফিসা, অন্তরা, আপনাকে ধন্যবাদ।